আজকে দুজনা বেরিয়েছে সকালবেলা বেড়াতে বেরিয়েছে। এ এ খেপি ছাদে একটা দিয়েছো, চলো ওই দেখো উঠে পড়ছে। ঠিক আছে, তো মা আলু পরাটার জন্য আলু পুরটা তৈরি করছে। এই যে তো গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল, টু আওয়ার নিউ ব্লগ। আজকে একটু মাঠে এসেছিলাম, উল্টে গেল। চলো চলো ঘরে, চলো ঘরে, শীত করছে, চলো। ওসে আজকে দুজনা বেরিয়েছে সকালবেলা বেড়াতে বেরিয়েছে, মানে মানে যায় না ওদিকে, যায় না। আরে দিদির সঙ্গে খেলা করো। দুজনা সকালবেলা খেলা করতে বেরিয়েছে, দুজনা আমি নিয়ে বেরিয়েছি, আজকে প্রথম বেরোলাম। তো বদমাইশি করছে। হ্যাঁ এদিকে এসো, এদিকে এসো, এদিকে আসো, আসো আসো, এদিকে এসো, এদিকে আসো, আসো আসো আসো। তো এখন প্রায় 7টা বাজতে চললো। আমাদের এই পুচকিটা নিয়ে টাটা করে দাও, হাই করে দাও, হাই হাই। কালকে কালী পুজো আছে, আজকে ভূত চতুর্দশী, তাই 14 শাক খেতে হয়। আজ আজকে 14 শাক হচ্ছে নাকি? 14 শাক হচ্ছে, এই দেখো, এই যে 14 শাক হচ্ছে। মানে ছোট থেকে আমার এই শাকটা আমার খেতে খুব ভালো লাগে, মানে 14 শাক। আর আজকে কি করতে হয়? 14 প্রদীপ জ্বালাতে হয়, তাই তো? 14 প্রদীপ জ্বালাতে হয় রাত্রিবেলার জন্য একটু ঘুগনি করব। আর কি পরোটা করবে বলছিলে? আলু, আলু পরোটা করব। বাহ, তো আজকে ঘুগনি হবে আর আলুর পরোটা হবে। আর আজকে তো ভূত চতুর্দশী আর কালকে হচ্ছে কালী পুজো, তো সবাইকে কালী পুজোর অনেক অনেক শুভেচ্ছা আমাদের পরিবারের তরফ থেকে জানাচ্ছি সবাইকে। কালী পুজোর শুভেচ্ছা জানাই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ভালোভাবে পুজো কাটাবেন, দেখবেন কেমন লাগছে, কোথায় কি ঘুরতে যাচ্ছেন সবটাই জানাবেন আমাদের, দেখি কি হয়। মেয়েটাকে নিয়ে যাওয়ার তো ইচ্ছা খুবই আছে, কিন্তু ঠান্ডা লাগার ভয়ে হয়তো কোথাও বেরোতে পারছি না, নাহলে পান্ডবাতে খুব সুন্দর সুন্দর প্যান্ডেল হয়। আর কালকে, কালকে কোথায় যাবো সকালবেলা একটু বলে দাও। হ্যাঁ কালকে একটু সিমলাগড় যাবো পুজো দিতে, কালী পুজো দিতে, পুজো দিতে যাবো। খুব ভোরে ভোরে যেতে হবে, নাহলে বিশাল লাইন পড়ে। আমি এখনো পর্যন্ত একবারও যাইনি। আর কালকে একটা চ্যালেঞ্জ হচ্ছে সকালবেলা চান চান করা আর মেয়েটাকে তৈরি করা, রেডি করা, তাড়াতাড়ি কালকে করতে হবে। আর একটা আমি জিনিস করব যেটা ছোটবেলায় সবাই করে, আজকে সেটা করব, মালাইতে মোমবাতি জ্বালবো। আর আর ভূত চতুর্দশীর দিন একটা মন্ত্র, মানে আমরা একটা ছড়া বলতাম, কি আজ পূজো, আজ পূজো, না না না, ভূত পালালো ভূতের আলো তোমরা সবাই বাতি জ্বালো, এই এই ছড়াটা বলতাম সবাই মিলে, ওই যখন টর্চ নিয়ে বেরোতাম, এই মোমবাতির টর্চ নিয়ে বেরোতাম। বাপ্পা আমি বাইরে গেলে ও যদি পড়ে যায়, ও নারকল ছাড়াতে, মানে এইভাবে নারকল ছাড়াতে পারে না, খালি বাবাকে বলে কেটে দাও কেটে দাও। ও আজকে ফার্স্ট নারকল ছাড়ানো বাবার কাছ থেকে শিখেছি, নারকল ছাড়ানোটা আমি বাবার কাছ থেকে শিখেছি, এটা এটা নারকল ছাড়ানো। বাপ্পার ঘুগনি তৈরি করা হয়ে গেছে, আমি ওদিকে কাজগুলো করছিলাম, মেয়েটাকে আবার খাওয়াবো, চান করাছিলাম, আজকে চান করালাম, ওকে সাজে সাবান শ্যাম্পু মাখিয়ে চান করালাম, খুব কানছিল, তবুও করাতে তো হবে। আর এই যে ওর ঘুগনি একদম রেডি, নারকল দেবে আর ঘি দেবে, নারকলটার জন্য বসে আছি। কি কি করছ? নারকল কাটছ। আর মুখে কি কাটছ? নারকল খা, হেভি মিষ্টি। ও হাত চলছে, এদিকে মুখও চলছে, কি সুন্দর কাজ। অনেকগুলো নারকল আছে তাই জন্য। এই রে মিষ্টি মিষ্টি করে সব খেয়ে নেবে তো, এটা যদি থাকে আর হয়তো গিফট কি ঘুগনির কাছে যাবে না।
কড়াইতে গিয়ে পৌঁছাবেন এটা। আর নিজে খাচ্ছে, নিজে খাচ্ছে, আমি খাচ্ছি, নিজে চার পাঁচটা খেয়ে গেল, তখন ভিডিও করিনি ও নিজে, আমি যখন খাচ্ছি তখনই ভিডিওটা করছে। কোথায় যাবে আমি ধরেই দেখছি। এই আমাদের ঘুগনি, এতে শুধু এবার একটু একটু ঘি দেবো এতে। এই যে ঘুগনি, পোস্ত, আর এটা হচ্ছে চোদ্দ শাক, তাই তোমার চোদ্দ শাক, আর আমার হচ্ছে স্পেশাল পোস্ত বাটা, আর এটা মুগের ডাল, তাই তো। তো লাঞ্চটা করে নি, আমি রেডি হয়ে গেছি এখন, একটু আগে আমি সন্ধ্যার আগে দিয়ে নিলাম, তারপরে আবার পরীক্ষা দিয়ে দিয়ে আসবো, কারণ আজকে একটু দেরি হয়ে গেছে, সেই জন্য আর এখন আমি সাজাচ্ছি, তখন সাজিয়ে রাখা হয়নি কো, এখন এবার রেডি করছি। এই যে পূজা এখানে প্রদীপ জ্বালাচ্ছে, চোদ্দ প্রদীপ সন্ধ্যে দিয়ে। তো এখানে সব জাল তো দিয়ে সব জালছি। এইখানে হবে বাইচান্স চলে এলি প্রদীপটা তো গাছ ধরতে যাবে। আর কটা আছে? দুটো আছে। সব জানে, টুং করে উঠে পড়লো। আমাদের চোদ্দ প্রদীপ দিয়া কমপ্লিট হলো, এবার ছাদে দিলি আমার হয়ে যাবে, সব জায়গায় দেয়া হয়ে গেছে। আর এই আমার পুচকেটা আয় 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 করছে। এই যে এই তো প্রদীপ, প্রদীপ, প্রদীপ। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, চলো নিচে নিচে চলো। হিরি কমপ্লিট আজকের মতো।
তো এবার আমাদের রান্নার প্রস্তুতি নিতে হবে, কারণ ওবেলা ঘুগনিটা হয়ে গেছে, এবার আলুর পরোটা বানানো হবে। তো চলুন রেডি হই আবার আলুর পরোটা বানানোর জন্য। চলো তো মা আলু পরোটার জন্য আলু পুরটা তৈরি করছে, পুরটা তৈরি করছে। এই যে এই পুরটা হয়ে গেলে আলু দেওয়া হবে। ময়দা মাখা হয়নি তোমার? না। আচ্ছা আমরা এখন আলু পরোটার জন্য পুর ভরছি, এবার মা বেলবে আর আমি পরোটাটাকে ভাজবো। যে মেয়েটা দাদুর কাছে এলো, বাবার কাছে দিলাম, ও চলে এলো। তো এখন প্রায় 9:30 বাজে চললো আর পরোটা হয়ে গেছে আমাদের, খেতে বসেছে সবাই মিলে। পরোটা আর ঘুগনি, আলু পরোটা। তো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক করবেন, শেয়ার করবেন আর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। গুড নাইট বন্ধুরা, সুস্থ থাকবেন, ভালো থাকবেন।